শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এ কে এম বাহাউদ্দিন বাহার, জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা সদর আসন থেকে। আমি ছাত্রলীগ কর্তা। আমাদের কুমিল্লাতে প্রথম আমরা সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই 1963 সালে, যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের যারা সিনিয়র অগ্রজ, তারা সেই সময় কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় হোক এটা নিয়ে আন্দোলন করেছিল। আমরা সেই সময় স্কুলে পড়তাম। আমরা তখন ভাবতাম যে কুমিল্লা যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের লেখাপড়ার সুযোগ অনেক বৃদ্ধি হবে, কারণ কুমিল্লা শিক্ষা ও সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত বাংলাদেশে। সেই আন্দোলন থেকে আমার আসলে সরাসরি একটু রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে আমরা ঢুকি। এর মধ্যে 63 সময় আমরা দেখলাম জাতির জনক বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেছে। ছাত্রলীগের কর্মীরা, আমরা যারা ছোট্ট কর্মী, আমরা তখন সেই সময় লিফলেট বিলি করতাম মানুষের কাছে 6 দফা। এইভাবে 68 সালে আমি যখন SSC পাশ করার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। ভিক্টোরিয়া কলেজে একদিকে ভর্তি হই, আর একদিকে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যাই। সেই সময় আমরা আমাদের ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা কীভাবে ভর্তি হবে, যেহেতু আমরা শহরের ছেলে পেলে, আমাদের খুব নিকটবর্তী আমাদের কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, সারা জেলার ভালো ছাত্র মেধাবী ছাত্র এখানে লেখাপড়া করতে আসতো। গ্রামের থেকে ছেলে আসলে অনেক সময়ই তারা শহরে এসে হঠাৎ করে শহরে আসার কোনো সমস্যা তারা মোকাবেলা করতো। আমরা ছাত্রীদের কর্মী হিসাবে সেই সময় তাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া, কীভাবে ভর্তিটা হবে, এইগুলো আমরা সবাই করতাম আমাদের আমাদের দলীয় নেতৃবৃন্দের নির্দেশে। আমরা 69-এর গণ আন্দোলনে আবার সম্পৃক্ত হই ছাত্রলীগের কর্মী হিসাবে। আমরাই একসময় স্লোগান দিতাম, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, আমরা এসব স্লোগান দিতাম। আমরা স্লোগান দিয়েছিলাম বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন কর। আমরা এইভাবে স্লোগানে স্লোগানে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলাম ছাত্রলীগের কর্মী হিসাবে। 70-এর নির্বাচনের পর যখন দেশ উত্তপ্ত অবস্থায় আসে, যখন ক্ষমতা হস্তান্তর নিয়ে দেশে জটিলতা সৃষ্টি হচ্ছিল, জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই, তখন সেই সময়ও আমরা দেখি গণ অভ্যুত্থানের সৃষ্টি করার চেষ্টা করছিলাম ছাত্রলীগের কর্মী হিসাবে। তখন আমরা এই সমস্ত স্লোগানগুলো দিতাম মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, মানুষ যেন আপন ঠিকানা চিনে। মানুষ পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা, আসলে পাকিস্তান আমার ঠিকানা না, আমার ঠিকানা হচ্ছে পদ্মা মেঘনা যমুনা, আমার ঠিকানা হচ্ছে ঢাকা। ঢাকা আমাদের সম্পদ দিয়ে পাকিস্তান গড়ে চলেছে। আমরা বলব ঢাকা না পিন্ডি, পিন্ডি হচ্ছে পাকিস্তানের রাজধানী আর ঢাকা হচ্ছে আমাদের রাজধানী। আমরা সেই সময় স্লোগান দিতাম,
ঢাকা রাপিন্ডি ঢাকা ঢাকা এই মানুষকে যখন আমরা ঐক্যবদ্ধ করলাম, আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, রক্ত যখন দিয়ে সে রক্ত আর দেবো বাংলার মানুষকে মুক্ত করে চলবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর এই আহ্বানে এর আগের প্রস্তুতিতে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল। আমরা যখন তরুণ ছাত্রীদের কর্মী, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তির যুদ্ধ ঝাঁপিয়ে পড়লাম। আমরা এখান থেকে আমাদের যে বন্ধু আমাদের বিক্রিয়া কলেজের সেই সময়কার জিএস আকবর কবি, আমাদের নেতা রুস্তম আলী বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, নাজমুল হাসান পাখি কুমিল্লা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, তিনি কুমিল্লার ভিক্টোরিয়ানদের বেবি ছিলেন আকবর কবির, আমরা সব একসাথে রাজনীতিতে করতাম। আমাদের আরেক বন্ধু আছে বর্তমানে পিপি অ্যাডভোকেট জয়সুদন সেলিম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভারতে চলে গেলাম। এটা মার্চের 26 মার্চে যখন ক্র্যাকডাউন হলো, সারা বাংলাদেশ যখন গণহত্যা শুরু করলো। আমাদের এখানে একটা নদী আছে গোমতী নদী বলে, আমরা নদী পার হয়ে আমরা প্রথম যে সদর উপজেলার আমরাতলি পাস্তবি ইউনিয়নে ছিলাম 2-4 দিন, এরপরে বর্ডার আস্তে আস্তে আমরা বর্ডার ক্রস করলাম, পরে আমরা সুনামগঞ্জ চলে গেলাম। সেখানে আমাদের জাতীয় পর্যায়ে যখন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো, আমরা বিএলএফের ট্রেনিং গ্রহণ করলাম, মুজিব বাহিনী হিসেবে আমরা ট্রেনিং গ্রহণ করলাম, এবং আমরা সেখান থেকে অনেক ভালো ভালো ট্রেনিং আমাদেরকে দিয়েছে। আমরা ইন্ডিয়ান দুইটা জায়গাতে ট্রেনিং হয়েছে মুজিব বাহিনীর, একটা হচ্ছে টান্ডুয়া, সেটা হচ্ছে বর্তমানও ব্রিটিশ আমল থেকেই ভারতবর্ষের যে আর্মি অফিসার ট্রেনিং ইনস্টিটিউট, এটা ওইখানে কিছু ট্রেনিং হতো, আর একটা হচ্ছে হাফলং, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অফিসারদের এসএনটি স্কুল। সেখানে দুইটা জায়গাতে আমাদের জন্য খুব আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে, খুব ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের করা হয়েছিল। আমার স্পষ্ট মনে পড়ে যে আমরা খুব অল্প সময়ে অনেক ভালো ট্রেনিং নিয়েছিলাম, আমার মনে হয় 1.5 মাস কি 2 মাস আমাদের ট্রেনিং ছিল। আমি একটা রিভলভার থেকে আরম্ভ করে মোটর বন্ধ চালাতে শিখেছিলাম আমি সেই সময়, মেশিন গান, এসএমজি সব আমি চালাতে পারতাম, আমরা এক্সপ্লোসিভ তৈরি করতে পারতাম। আমাদেরকে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদের সেই সময় বলা হতো আমাদের ইন্ডিয়ান আর্মি অফিসার যারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে তারা বলতো যে 1 কমান্ডো ইজ ইকুইভ্যালেন্ট 1000 আর্মি, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর মেকিং ইউ ফর গোয়িং টু দ্য ওয়ার এন্ড উই ডাই, নো ইউ হ্যাভ টু অ্যালাইভ বিকজ 1 গেরিলা কমান্ডো শুড বি অ্যালাইভ ফর ফাইটিং উইথ 1000 আর্মি, এইভাবে আমাদেরকে তারা বলতো। আমরা সেইভাবে এত ভালো ট্রেনিং নিয়ে আমরা এরপর আসলাম, আমরা মুক্তিযুদ্ধ করলাম। আমি যেমন উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের মধ্যে আছে যে আমরা এই আমার যদিও আমার শহর এলাকা, আমাকে দাউদ কান্দিতে প্রথম পাঠানো কুমিল্লার, দাউদ কান্দির পরে আমি হোমনায় ছিলাম, তারপরে বাঞ্চরাম্বর ছিলাম, তারপর নবীনগর ছিলাম, এই 4টা জায়গাতে আমরা যুদ্ধ করেছি। আমরা হোমনাতে দুলালপুর বাজারে আমরা একটা আর্মির প্রায় তারা ছিল একটা প্লাটুন ছিল আর্মি লঞ্চে আসতেছিল তারা, আমরা মাত্র 10-12 জন ছিলাম। সেই যুদ্ধে আমাদের একজন সহযোদ্ধা মারা যায়, আবুল তার নাম। সেখানে আমি ফার্স্ট হিটে পাকিস্তানের একজন মেজরকে মেরে ফেলেছিলাম, এটার মানে খুব ভালোভাবে রিপোর্ট ছিল চতুর্দিকেই, যে আমাকে খুব নাম করা মুক্তিযোদ্ধা হিসেবে তখন চিন্তা আরম্ভ করলো। এর পরবর্তী পর্যায়ে আমরা নবীনগর থানাটা দখল করি, আমরা যখন ফাইট আরম্ভ করলাম পাকিস্তানিরা বাংকার থেকে উঠে গেল, প্রথমে বাংকারে আমি ঢুকে যাই, আমি প্রথম বাংকারে ঢুকলাম, ঢুকে আমি কাভার করলাম যাতে আমাদের বাকি যারা যেতে পারে। এইভাবে আমরা মুক্তিযুদ্ধটা করেছি। আসলে 9 মাসে আমাদের দেশ স্বাধীন হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন যে একদিন পৃথিবীর অন্যান্য জাতির মতো বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন বাঙালি বাংলা আমার ভাষা, আমি তোমার মতো সমৃদ্ধিশালী মানুষ। আমাদের প্রিয় নেতা সেই স্বপ্নের বাংলাদেশ আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান জাতি, যিনি স্বপ্ন দ্রষ্টা আমরা তাকে অল্প সময় হারিয়ে ফেলেছি। পাকিস্তানের পরাজিত শক্তি দালাল যারা আন্তর্জাতিক চক্রান্তকারীরা যারা যুদ্ধে আমাদের হেরে গেছে, আমরা যারা মুক্তিযুদ্ধ আমরা সবাই জয়ের আনন্দ ক্ষণস্থায়ী। আমরা 16 ডিসেম্বর আনন্দ করেছি, যুদ্ধ করেছি, আমাদের আনন্দটা ক্ষণস্থায়ী ছিল, পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী হয়ে মানুষের। সেই পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই পরাজিত শক্তি স্বাধীনতার আজকে 50 বছর পরও আজকেও তারা বাংলাদেশ মানে না, আজকেও তারা জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার পরিকল্পনা করে, আজকেও তারা শেখ হাসিনাকে 21 বার মারার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার গ্রেনেড হামলায় আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ রক্ষা করেছে, আমাদের 23 জন নেতাকর্মী জীবন দিয়েছে,
আমাদের নেত্রীকে চট্টগ্রামে পাবলিক ছুরি দিয়ে গুলি করেছে, সেখানে আমাদের কর্মীরা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাকে তীর করেছে। পোটালি পাড়ায় 87 কেজি বোমা পুঁতে রেখেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য। এখনও বাংলাদেশের ষড়যন্ত্র চলছে যাতে আমাদের প্রিয় নেত্রী ধর্মনেত্রী শেখ হাসিনাকে হত্যা করা যায়। তবে আজকে একটা কথা বলি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল যে মুক্তিযুদ্ধের চেতনার বিলুপ্তি হবে, আজকে এই 2021 সালে এসে আমার মনে হয় যে এই প্রজন্মের সন্তানের নতুন মুক্তিযুদ্ধ হিসাবে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা এখন বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন জাতিকে স্বাধীনতার, বঙ্গবন্ধু বলেছিলেন এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা বঙ্গবন্ধু নেতৃত্বের স্বাধীনতা পেয়েছি, মুক্তি পাইনি। মুক্ত অর্থ হচ্ছে অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারে না। বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তি দিয়ে কাজ শুরু করেছিলেন মাত্র 3.5 বছরে, একটা বিধ্বস্ত দেশ, পোড়ামাটির দেশ, আমাদের যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের সেই সময় সকল রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ সব ধ্বংস হয়ে গেছিল। কিছু পাঞ্জাবিরা ধ্বংস করেছে, কিছু আমরা ধ্বংস করতে হয়েছে যুদ্ধের কারণে। একটা বিধ্বস্ত দেশ, পাঞ্জাবিরা যে স্কুলটা দখল করে গ্রামের পর গ্রাম তার অত্যাচার করতে জ্বালিয়ে দিয়েছে, সেই পাঞ্জাবিরা যখন যুদ্ধে হেরে যাচ্ছিল তখন ওরা গান পাউডার দিয়ে সেই স্কুলটা জ্বালিয়ে দিয়েছে। এই ছিল অবস্থা, ব্যাংকের টাকা লুট করে জ্বালিয়ে দিয়ে গেছে, তারা যাওয়ার সময় নিয়ে যেতে পারে না, জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। জাতির জনক বঙ্গবন্ধু 72 সালে এসে কি অবস্থা দেশটা করেন, একটা পোড়ামাটির দেশ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিছুই নাই। আমাদের দেশে মেধাশূন্য বাংলাদেশ যাতে হয়, 14 ডিসেম্বর বাংলাদেশ সকল মেধাবী সন্তানদেরকে হত্যা করা হয়েছে, ব্যাংকের টাকা পুড়িয়ে দিয়েছে। আমরা মাত্র 8 পাউন্ড বিদেশি রিজার্ভ নিয়ে আমরা শুরু করেছিলাম, তারা ভেবেছিল পাকিস্তানির দালালরা, পাকিস্তানির এখনো আইএস আমাদের বিরুদ্ধে, আইএস আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, পাকিস্তানি ইন্টেলিজেন্স, তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছনের দিকে ফেলে দেওয়া যাবে। আন্তর্জাতিক চক্রান্তকারীরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ ইমেজ নষ্ট করার জন্য বলেছিল বটমলেস বাস্কেট, বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। আজকে তারাই বলতে হয় বাংলাদেশের উন্নয়ন দেখে আজকে সেই আমেরিকার প্রেসিডেন্ট বলে বাংলাদেশ ইজ দ্য রোল মডেল অফ দি ওয়ার্ল্ড উন্নয়নের। আজকে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অনেক চড়াই উত্তরাই হয়েছে, অনেক কুলাঙ্গার সৃষ্টি হয়েছে আমাদের দেশে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যেমনি বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে স্বাধীনতার, আজকে আমাদের প্রিয় নেত্রী আজকে প্রথম 21 সালের বাংলাদেশ স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা আজকে 21 সালের বাংলাদেশ তৈরি করে ফেলেছি। আজকে বাংলাদেশের অবস্থা কি, আজকে আগামী 1 বছর 1.5 বছরে বাংলাদেশ কি হবে? চট্টগ্রামে আমরা কর্ণফুল নিচে টানেল উদ্বোধন করব, আগামী 1-1.5 বছরের মধ্যে ঢাকাতে MRT চালু হবে, আমাদের পদ্মা ব্রিজ চালু হবে, আমাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এই 3-4টা জিনিস চালু হলেই অর্থনৈতিক সূচক অনেক বেড়ে যাবে। আমরা আমাদের প্রিয় নেত্রীর প্রোগ্রামের কারণে, সঠিক নেতৃত্বের কারণে, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের চিন্তার কারণে আজকে আমরা বিশ্বে অ্যাটমিক ক্লাবের মেম্বার হয়েছি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করতে চেয়েছিল, আমরা অনেক সৌভাগ্য অনেক দিক থেকে যে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং প্রিয় বোন শেখ রেহানা 75 সালে বাংলাদেশে না থাকার জন্য ওনারা বেঁচে গিয়েছিলেন, আজকে আমাদের সেই নেত্রী বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের চেষ্টা করছেন, তিনি আমাদেরকে এখন 21 সালে এখন 41 সালের স্বপ্ন দেখান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তো 41 সাল লাগতো না, এতদিন আমরা সেই বাংলাদেশ তৈরি করতে পারতাম। বঙ্গবন্ধু হত্যার কারণে আমরা প্রায় 20 বছর থমকে গেছি, এরপর আবার নতুন করে আমরা শুরু করতে হচ্ছে আমাদের প্রিয় নেত্রী ক্ষমতা আসার পর 2008 সাল থেকে আমরা নতুন আঙ্গিকে আবার চালু করেছি আমাদের সেই স্বপ্নে সোনার বাংলা তৈরি করার। আমাদের এখন আমাদের প্রিয় নেত্রী লক্ষ্য ঠিক করেছে 41 সালের বাংলাদেশ। আমরা 41 সালে একটি ধনী জ্ঞান নির্ভর বাংলাদেশ তৈরি করবো, এই স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমার মনে হয় 41 পর্যন্ত আমি বেঁচে থাকবো না, কিন্তু 41 বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন, যেই বাংলাদেশের নাম লিখে আমেরিকার সাথে যারা 7 ফ্লিট পাঠিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ ধ্বংস করে দেওয়ার জন্য, 41 সালে আমাদের নাম লেখে আমেরিকার সাথে, 41 সালে আমাদের নাম লেখে ইংল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, বিশ্বের 23টি দেশের সাথে আমাদের দেশের নাম লেখা হবে, আমরা সেই প্রতীক্ষায় আছি। আমরা এই প্রজন্মের সন্তানদেরকে বলবো আমাদের লক্ষ্য ঠিক আছে, যেমনি বঙ্গবন্ধু লক্ষ্য নির্ধারণ করেছিলেন মুক্তিযুদ্ধ, একদিন দেশ স্বাধীন হবে, সেই 48 সাল থেকে বঙ্গবন্ধু ধীরে 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 জাতিকে ঐক্যবদ্ধ করে
একাত্তর সালে সে ঘোষণা দিয়েছিলেন এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নেত্রী আজকে যে কনফ্লিক্ট নিয়েছে, আমরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি, একচল্লিশে সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমি আর কথা না আবার এই কথাই বলবো যে আমরা ছোটকালে পড়তাম এতে অ্যাপেল বিতে বল কিতে ক্যাট, একচল্লিশের পর আমাদের সন্তানরা পড়বে এতে আমেরিকা বিতে বাংলাদেশ সিতে কুমিল্লা, আমরা সেই বাংলাদেশ সেই কুমিল্লা নির্মাণ করব, এই বিশ্বাসকে আমরা কাজ করছি। যারাই আমার কথা শুনছে বা শুনবেন আগামী দিনে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।